नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित भिडियो देखार जन्नो आमार चैनेले आपनादेर जानाई स्वागत। हरे कृष्ण बम बम भोले जय मा। केमन आछेन बंधुरा? बंधुरा, जारा शरीर स्वास्थ्य सम्पर्कित विभिन्न समस्या भुगछेन तारा भेषज उपाय बा प्राकृतिक उपाय किभाबे सुस्थ होते पारबेन से विषयेर विभिन्न भिडियो आपनारा देखते पारेन और सुब्रत हेल्थ एई विशेष चैनलेर लिंक आमी नीचे दिए दिएछि। ताछाड़ा दीर्घदिन जारा मानसिक समस्या भुगछेन, मानसिक विभिन्न सिद्धांत नीते पारछेन ना, मोटिवेशनल एकटा चैनल रयेछे ता आपनारा देखते पारेन, तारो विशेष लिंक आमी नीचे दिए दिएछि। देवादिदेव महादेव हलेन अत्यंत भक्तपरायण और सोमवार मानेई देवादिदेव महादेवेर पूजा अर्चनार एकटि अत्यंत शुभ दिन। अत्यंत साधारण उपासनाय तिनि सन्तुष्ट थाकेन। यदि जीवनेर विभिन्न समस्यागुलि चलते थाके ताहले सोमवार अवश्यई देवादिदेवेर उपासना करे तार शिवलिंगे এই বিশেষ উপায়গুলি করুন এবং আপনার মনস্কামনা অবশ্যই তিনি পূরণ করবেন। সমস্ত দেবদেবতাদের মধ্যেই ভোলানাথ হলেন একমাত্র ঈশ্বর, যিনি ভক্তদের ভক্তি এবং উপাসনার দ্বারা অতি সহজেই সন্তুষ্ট হয়ে থাকেন। বাবা ভোলানাথ মহাবিশ্বের তিনি সূচক এবং তিনিই হলেন পঞ্চভূতের আধার। অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশের মধ্যেই তিনি অবস্থান করেন। একমাত্র তিনিই সাধারণ জল অর্পণেই বা জল উৎসর্গেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন। যদি আপনি আপনার সমস্যা থেকে মুক্তি চান তাহলে কোনো শিব মন্দিরে অবশ্যই গরুর দুধ বা আখের রস দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করুন আর সঙ্গে বলুন ওম নমঃ শিবায়। এই বিশেষ মন্ত্র জপ 108 বার করুন এবং আপনার মনস্কামনার কথা অবশ্যই দেবাদিদেবের উদ্দেশ্যে বলুন। শিবলিঙ্গের উদ্দেশ্যে অবশ্যই আপনি বেলপত্র, ধুত্রা ফুল, মধু, ঘি, চিনি, সুগন্ধি, চন্দন, জাফরান বা কেশর, গাঁজা এই সমস্ত জিনিস আপনি নিবেদন করতে পারেন। এই বিশেষ দ্রব্যগুলি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। এই বিশেষ দ্রব্য নিবেদনে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। শিবমন্ত্র জপ, শিবলিঙ্গে জল নিবেদন এবং চাদর, ধুত্রা ফল বা ধুত্রা বীজ বা ধুত্রা ফুল নিবেদন করলে কোনো ব্যক্তির জীবনের শান্তি এবং বৈবাহিক জীবনে শুভ ফল আসে। দেবাদিদেব মহাদেবকে মধু অর্পণ করুন এবং তার ফলে জীবনের মধুরতা বৃদ্ধি পাবে। দুধ দান করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দই উৎসর্গ করলে আপনার প্রকৃতি অত্যন্ত মনোরম হবে। গাওয়া ঘিয়ের প্রদীপ নিবেদন করলে আপনার দেহের শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। চন্দন অর্পণ করলে ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। সোমবার যদি দুধের সঙ্গে কেশর মিশ্রিত করে যদি দেবাদিদেবের শিবলিঙ্গে যদি অর্পণ করেন তাহলে দীর্ঘদিন চলতে থাকা বিবাহে যে সমস্যা সেই সমস্যা দূর হবে, বিবাহ যোগ তৈরি হবে। অর্থ উপার্জনের জন্য এই বিশেষ দিনে মাছেদের অবশ্যই খাবার দিন। আঠার গুলি তৈরি করে বা ময়দার গুলি তৈরি করে নিবেদন করে দেবাদিদেবের স্মরণ করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনি নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে 11টি বিল্বপত্রের উপরে আপনার মনস্কামনা লিখে সেই বিল্বপত্র আপনি শিবলিঙ্গে অর্পণ করুন আর তা করলে সুখ ও সমৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে, বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবং সোমবারে আপনি নন্দীকে অবশ্যই সবুজ ঘাস নিবেদন করুন, তা করলে জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। বর্তমানে চলতে থাকা যে মহামারী, সেই মহামারীতে অবশ্যই গরিবদের পাশে দাঁড়ান, গরিবদেরকে খাবার সরবরাহ করুন। এর মাধ্যমে আপনার পিতৃপুরুষের শান্তি মিলবে এবং দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হবেন। জলের সঙ্গে কালো তিল মিশ্রিত করে দেবাদিদেবের শিবলিঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে নিবেদন করুন, আপনার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে। পাপ থেকে মুক্তির জন্য এই বিশেষ দিনে বার্লি এবং তিল মিশ্রিত করে
দেবাদিদেবের শিবলিঙ্গে উৎসর্গ করুন। তা থেকে আপনার জীবনের অশুভ প্রভাবগুলি ধীরে ধীরে দূর হবে, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। তো বন্ধুরা, এই বিশেষ দিনে অর্থাৎ এই বিশেষ সোমবারে দেবাদিদেবের উদ্দেশ্যে এই ছোট ছোট উপায় বা উপচারগুলি করলে অবশ্যই আপনার জীবনে শুভ ফল আসবে এবং বর্তমানে চলতে থাকা এই অশুভ সময় থেকে ধীরে ধীরে নিজেকে বের করে আনতে পারবেন। আপনার জীবনের সুখ ও সমৃদ্ধির পাশাপাশি শারীরিক সুস্থতাও বৃদ্ধি পাবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।